একসাথে দাঁড়িয়ে আছেন সব পরিচ্ছন্নতা কর্মী, তাদের কাছে নিজ হাতে একটা খাম তুলে দিলেন তামিম ইকবাল। অনুমান করতে পারার কথা এই খামের ভেতরে কি রয়েছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে অর্থ পুরস্কার দিয়েছেন তামিম ইকবাল। ঘটনাটা পরিচিত লাগতে পারে কদিন আগে ঘটা আরও একটা ঘটনার সাথে। বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সৌম্য সরকার ট্রফি নিয়ে উদযাপন করছেন, পেছনেই দুজন পরিচ্ছন্নতা কর্মী নিজেদের কাজ করছিলেন। সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে তা তামিমের নজরে আসে। এরপর তামিমের উদ্যোগেই নগদের মাধ্যমে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সব পরিচ্ছন্নতা কর্মীকে 50,000 টাকা করে উপহার দেওয়া হয়েছিল। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এরই ধারাবাহিকতায় ফতুল্লার এসব কঠোর পরিশ্রমী মানুষের হাতেও পুরস্কার উঠল তামিমের তরফ থেকেই। অর্থ পুরস্কার পেয়ে দারুণ খুশি ফতুল্লার এসব মানুষ। তামিম ইকবালের হাজার বছর দীর্ঘায়ু কামনা করেছেন, তার জন্য শুভকামনা আর মন ভরে অশেষ দোয়া করেছেন মানুষগুলো। তামিম ইকবালের এমন উদারতার গল্প এবারে অবশ্য প্রথম নয়। এর আগেও দেখা গেছে তার এমন আরও দান ছিল তার নিদর্শন। এই তো ঈদের ছুটির আগেও বিকেএসপির মাঠকর্মীদের ঈদের বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। মিরপুর আর চট্টগ্রামের মাঠকর্মীদের জন্য তামিম অনেকবারই নিজের তরফ থেকে পুরস্কার দিয়েছেন। এই সকল কর্মকাণ্ডের জন্যই বুঝি তামিম ইকবাল খানকে ভক্তরা ডাকেন কলিজাওয়ালা খান বলে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেঞ্জি।